আগামী ১৩ এবং ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর বেশি সময় না থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের আবাসিক ক্যাম্পে সকল খেলোয়াড় যোগ দেয়নি, তবে ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত যারা ক্যাম্পে যোগ দেয়নি তারা আগামীকাল দলের সাথে যোগ দিবেন। আসন্ন মালদ্বীপ ম্যাচকে সামনে রেখে হেভিয়ার ক্যাব্রেরার অধীনে ২৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ইনজুরি থেকে ফিরে আসলেও এখনো পুরোপুরি ফিট না হয় দলে জায়গা হয়নি তারিক কাজীর। অন্যদিকে আরেক ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও ইনজুরি থেকে কাটিয়ে উঠতে না পারায় দলে তাকে ডাকা হয়নি। গত ১ নভেম্বর থেকে মালদ্বীপের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলের ১৬ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু করেছিলেন কোচ ক্যাব্রেরা। বসুন্ধরা কিংসে থাকা খেলোয়াড়রা এএফসি টুর্নামেন্টের জন্য দলের সাথে যোগ দিতে পারেননি। এএফসি মিশন শেষ করে দেশে ফেরা খেলোয়াড়রা আগামীকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। যে সকল খেলোয়াড় আগামীকাল যোগ দিবেন তারা হলেন আনিসুর রহমান জিকো, মেহেদি হাসান, শ্রাবণ, চন্দন রায়, সাদুদ্দিন, তবু বর্মন, রাবলি হোসেন, রাহুল, মুজিবুর রহমান, জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মুসলিন ও ফয়সাল আহমেদ ফাহিম। চূড়ান্ত দলের ডাক পাওয়া বাকি খেলোয়াড়রা হলেন মিতুল মার্মা, সুজন হোসেন, শাকিল আহমেদ তপু, মুরাদ হাসান, মেহেদি হাসান, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, মোহাম্মদ বিজয়, সায়েদ শাহ, কাশেম, পাপন সিং, দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল, আকাশ এবং মিরাজুল ইসলাম। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তেমন একটা পার্থক্য নেই। এই পর্যন্ত 18 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং মালদ্বীপ, যার মধ্যে 6 বার জয় পেয়েছে উভয়ই, বাকি 6 ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ ও মালদ্বীপ শেষবার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে। সেবার প্রথম লেগে মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করেছিল এবং ফিরতি লেগে দেশের মাটিতে মালদ্বীপকে 2-1 গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবারে সেরকম কিছু করতে চাইবে বাংলাদেশ, তবে মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা কতটুকু দিতে পারে তাই দেখার পালা।